পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন স্থানে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে গরিব দুঃখীদের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষাধিক গরিব অসহায় মানুষের হাতে উপহার তুলে দেয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে উপহারের প্যাকেট মানুষের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহারের বিশেষ এই প্যাকেটটি পেয়ে বেশ খুশি দরিদ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর বাসিন্দারা। আমাকে অনেক কিছু দিয়েছে, যে হইতে হইছে এইটাই দিতে আছে। হ্যাঁ আল্লাহ কইছে বাসাই রেও আবার ওইতে পারে যেন আমরা যেন আবার পাইতে পারি। মোগলিরা যাইব মিরা যাই আল্লাহ তুমি ওইতে দিও, বহুত পাইছে আরো পাবার আশা আছে। আল্লাহ তুমি হারে ওইতে দিও আর চাল দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে, এবারে আবার কাপড় দিয়েছে, এবার হ্যান্ড ব্যাগটা চাইলে ফিরে নাই তো আর কি পাইছে পাইছে তাই তো আর ভালো লোক সব নিজে ধরে আল্লাহ রাস্তে ভালো রাখো ভালো থাকে। হ্যাঁ পাইছি আল্লাহ নাম লাগিয়ে, আল্লাহ জানি মিরাজরে ভালো রাখে আরো জানি আমাকে দিতে পারে, আমরা দোয়া করি তার লাগিয়ে সে জানি এইভাবেই থাকতে পারে আল্লাহ নাম লাগিয়ে। শিহাব আশরাফ, MI টেলিভিশন।